Dear viewers, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Priyo shikharti bondura, ei muhurte jara kache dure deshe o bideshe amader sathe jukto achen tader sokolke amader channel er pokkho theke obhinondon. Priyo shikharti bondura, ajker porano hobe boyosh ber korar niyom সম্পর্কে আজকের আমাদের টপিক। আজকের টপিকে আমরা খুব শর্টকাটে যে বয়স কিভাবে বের করে সেটা আমরা দেখাবো। আশা করি আমাদের সাথেই থাকবেন। আমরা তিনটি অঙ্ক করাবো এবং তিনটি অঙ্ককরণের মাঝেই আপনারা শিখতে পাবেন যে কিভাবে বয়স বের করে সে নিয়ম। তাহলে প্রথম এক নম্বর নিয়ম কিভাবে বের করব আমরা, যে বয়স, যে বর্তমান বয়স, যে আজকের আমার বয়স বা কারো বয়স 12/3/2022 সালে, অর্থাৎ বর্তমান বয়সটা হলো 12/3/2022 সালে এক লোক জন্মগ্রহণ করেছিল কত সালে, 8/2/1980 সালে, অর্থাৎ 80 সালের 2 মাসের 8 তারিখে জন্মগ্রহণ করেছিল। বর্তমানে 22 সালের 3 মাসের 12 তারিখ তার বয়স কত, এটা একটি খুবই সহজ অঙ্ক। তাহলে কি করব, আগে কি করতে হবে, আগে যে বর্তমান যে বয়সটা, এই বর্তমান বয়সটা উপরে লিখতে হবে। বর্তমান আজকের কত, 12, বর্তমান বয়স 12/3/2022 বছর, অর্থাৎ 12/3/2022। তাহলে ওই লোক জন্মগ্রহণ করেছিল কত সালে, কত সালে, 8/2/1980 সালে। তাহলে আমরা আগে কি করব, দিন থেকে দিন বিয়োগ, তারপর দিনের পরে মাস থেকে মাস বিয়োগ, তারপরে মাসের পরে বছর থেকে বছর বিয়োগ করব। তাহলে প্রিয় ভাইরা দেখেন যে এখানে হলো কতদিন, 12 দিন। তাহলে 12 দিন উপরের সংখ্যাটা বড় আর 8 মাস, তাহলে নিচের সংখ্যাটা ছোট। তাহলে কী করব, 12 থেকে যদি আপনি 8 বিয়োগ দেন তাহলে কত থাকবে, কত, 12 থেকে 8 বিয়োগ দিলে কত থাকবে, 4 দিন। এখন উপরের সংখ্যাটা কত, 3 মাস, আর নিচে আছে কত, 2 মাস, তাহলে উপরেরটা বড়। তাহলে 3 মাস থেকে 2 মাস গেলে কয় মাস থাকবে, 1 মাস। 3 মাস থেকে 2 মাস বিয়োগ করলে কয় মাস থাকবে, 1 মাস। কয় মাস, কথা বলেন, কয় মাস, 1 মাস। তাহলে 1 মাস। আর ওই লোক জন্মগ্রহণ করেছিল কত সালে, 1980 সালে, তাহলে 2 এর 2, 28 কত হলে, 28 কত হলে, এই পাশে যখন নিচের সংখ্যাটা উপরের সংখ্যাটা ছোট, এর ডানে একটা এক ধরো মনে মনে কল্পনা করো, তাহলে 28 কত হলে 12 হবে, কত স্যার, কত স্যার, এই যে এক আনছিলাম মনে মনে, সেটা 9 এর সাথে যোগ করে দাও 10, তা 10, আর এখানেও মনে মনে এক ধরো 10 আর 10 কী হয়ে গেছে, 0, পিছনের 0-এর কোনো ভ্যালু নাই। আবার এইখানে এই যে এক মনে মনে ধরছিলাম, একের সাথে 1 আসলো, তাই 1 আর 1 2, 2 আর 2 মিলে গেছে 0, পিছনের 0-এর কোনো ভ্যালু নেই। তাহলে কি হলো, তাহলে ওই ব্যক্তির বর্তমান বয়স কত হয়েছে, 42 বছর 1 মাস 8 দিন। খুব সহজে তুমি ফেলে গেলে না। দেখো আরেকটা আমরা অঙ্ক পর্যায়ক্রমে, আমরা তিনটে অঙ্ক করার পরেই তুমি যে কোনো বয়সের অঙ্ক কিন্তু ক্লিয়ারভাবে পারবা, আর তোমার বয়স নির্ণয় করতে কারো কোনো বয়সের, কারো কোনো বয়স বের করতে আর কোনো কষ্ট হবে না। এক ব্যক্তি কী করলো, জন্মগ্রহণ করলো 15/1/1980 সালে, কত সালে, 15/1/1980 সালে জন্মগ্রহণ করছে। ওই লোকের বর্তমানে 10 তারিখ
মাসের 10 তারিখ 2022 সালে তার বয়স কত, অর্থাৎ 10/3/2022 সালে তার বয়স কত, এরকম যদি কেউ জিজ্ঞেস করে তাহলে কি হবে? এইখানে দেখা ছিল এই যে নিচের সংখ্যাটার চেয়ে উপরের সংখ্যাটা ছোট, ছোট হলে কি করবে, এখন কয়দিনে এক মাস, 30 দিনে এক মাস, এর সাথে তুমি মনে মনে কল্পনা করো, যোগ করো, 30 মানে এক মাস তুমি যোগ দাও, তাহলে কত হলো? 10 আর 30 কত হয়েছে? 40 দিন। কয়দিন? 40 দিন। 40 দিন থেকে তোমার যদি 15 বিয়োগ করো তাহলে কত যাবে? কতদিন? 25 দিন। কত হবে? এই যে আমি এই যে একটা মাস ধার নিয়েছিলাম না এখানে, ওইটা এটার সাথে যোগ করে দাও, ওই ধার দিয়ে দাও, আমরা ধরুন বিয়োগ করি ওইরকম, যোগ এক, এক আর এক কত হইল? 2। এখানে কিন্তু 25 দিন, এক আর এক কত? 2। তাহলে উপর আছে 3 মাস থেকে 2 মাস গেলে কয় মাস থাকবে? এক মাস। কয় মাস? এক মাস। এটা হয়ে গেল। তারপরে এটা কত? 2022। তাহলে 2 এর 2, 28 কত হইলে? 12 হইবে কত? 4। হ্যাঁ ঠিক আছে। তারপরে এই যে এক মনে মনে ধরছিলাম এই 9 এর সাথে 10, এক যোগ দিলে হয় কত? হয় কত? 10। 10 আর 10 মিলে 10 আছে কত হইলে? আবার এখানে মনে মনে এক ধরো, কী হইবে? 0। পিছনে 0-র ভ্যালু নেই। আবার মনে মনে এখানে ওই এক, এখানে এক আর এক কত? 2। 2 আর 2 মিলে গেছে কত? 0। তাহলে কী হলো? 2022 থেকে 1980 বিয়োগ দিলে হয় কত? 42 বছর। তাহলে যেই লোকটা জন্মগ্রহণ করেছিল 15/1/1980 সালে, আর তার 10/3/2022 সালে তার জন্ম, তার বয়স হবে কত? কত হবে? 25 দিন 1 মাস 42 বছর, নাকি? আমরা আর একটা অঙ্ক করবো, তারপরে তোমার বয়স সম্পর্কে যে কোনো অঙ্ক তুমি করতে পারবা। দুটো অঙ্ক ইতিপূর্বে আমরা করছি, এবং দুটো অঙ্ক করার মাধ্যমে আমরা কিছুটা 3/2 বয়স বের করার নিয়ম আমরা শিখেছি, মানে বেশিরভাগ লোকেরই বয়স বের করার নিয়ম শিখেছি। কিন্তু আর একটা নিয়ম শিখবো, তাহলে যে কোনো মানুষের বয়স আমরা বের করতে, বর্তমান সময়ে তার বয়স কত এটা আমরা বের করতে পারবো। প্রিয় বন্ধুরা, তাহলে দেখেন এক লোক জন্মগ্রহণ করছে কত তারিখ? 5/8/1970 সালে। তাহলে কী নির্ণয় করতে হবে? যে অর্থাৎ 2022 সালের 3 মাসের 11 তারিখ তার বয়স কত সেইটা আমার নির্ণয় করতে হবে। এইখানে কি বর্তমান বয়স, এটা হলো দিন, কত এখানে আছে? 5। জন্মগ্রহণ করছে 5 তারিখে, 5 আছে কত হইলে? 11 হইবে কত? 6। কত হবে এই 6 দিন? এখানে উপরের সংখ্যাটা বড়, এখানে আমরা বিয়োগ করছি, আমাদের কিছু নিতে হয় নাই, কিন্তু এখানে নিচের সংখ্যাটা বড় আর এখানে ছিল উপর সংখ্যাটা বড়, এই জন্য নিচের সংখ্যাটা ছোটো, বিয়োগ করতে আমাদের কোনো কষ্ট নেই। এইখানে দেখা যাচ্ছে নিজের নিচের সংখ্যাটা বড়, উপরের সংখ্যাটা ছোট, তাহলে কী করতে হবে? 3 মাস। তাহলে মাস আমার একটা বছর নিতে হবে, 1 বছর সমান সমান কয় মাস? 12 মাস। কত? এইখানে আমার যোগ করতে হবে কত? 12 মাস। কত? 12 মাস। তাহলে 12 আর 3 কত? 12 আর 3 কত? 15। 12 আর 3 কত? 15। তাহলে এই 15 থেকে 8 গেলে কত থাকে? 7। কত মাস? 7 মাস। কত মাস? 15 মাস থেকে 8 মাস গেলে কয় মাস থাকে? 7 মাস। তাহলে প্রিয় বন্ধুরা, এইখানে কিন্তু আমি 1 বছর সমান সমান 12 মাস যোগ করেছিলাম, 1 বছর। তাহলে এই 12 মাস এই যে যোগ করছি, এটা এখান থেকে কমাইও নেওয়া যায়, অথবা এইখানে 1 যোগ দিয়ে দিয়ে দিই, যোগ দিয়ে 1। কীরকম? এখন 1970-এর সাথে 1 যোগ দিলে কত হয়? 71। ঠিক আছে, এখানে 71 থেকে 2 গেলে কত থাকে? 1। আর এই 27-এ কত হইলে? 12 হবে। 7, 8, 9, 10, 11, 12 কত? 5। কত? 5।
এই যে মনে মনে এক দর ছিলাম, এটি এখানে নয়ের সাথে এক ধরো, নয়ের এক কত দশ, দশ দশ মিলে গেছে শূন্য। তো ধ্রুব এই মনে মনে এক দর্শ এইটি এখানে আনো, যে এক আর এক দুই, দুই আছে কত হইলে দুই হবে শূন্য। তাহলে 2022 থেকে 1971 বিয়োগ গেলে কত থাকে, 2022 থেকে 1971 বিয়োগ দিলে কত থাকে, 51 বছর, কত বছর। তাহলে যেই ব্যক্তি জন্মগ্রহণ করছিল কততা, যেই ব্যক্তি জন্মগ্রহণ করছিল 1970 সালের 8 মাসের 5 তারিখ, ওই ব্যক্তির 2022 সালের 3 মাসের 11 তারিখ তার বয়স হবে কত, 51 বছর 7 মাস 6 দিন। হ্যালো ভিউয়ার্স, যারা আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন এবং আমাদের চ্যানেলটি ইতিপূর্বে সাবস্ক্রাইব করেন নাই, তাদের আমাদের যদি আমাদের ক্লাসটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মোবাইলের বেল বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী আমাদের ভিডিওগুলো পেতে পারেন। আর এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।